আজ থেকে 50 বছর আগে 100 বছর আগে যারা ইমামতি করছেন তারা কিন্তু এত শিক্ষিত ছিল না, এত হাদিস কোরআন জানতো না, কোন রকমের সূরা কিরাত পড়ে তারা নামাজ পড়াইতেন, কিন্তু তাদের তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হইতো, তাদের জারফু আল্লাহর কাছে কবুল হইতো, তারা পানি পড়া দিলে কি হয়ে যেত, পানির মধ্যে ফু দিয়ে কারো পেট ব্যথা হলে, কলার বসন্ত হলে, জ্বর হলে আগে কিন্তু জারফু বেশি চলতো, এখন কিন্তু মানুষের জারফুটা এত বিশ্বাস করে না, এখন ডাক্তার টাকা আছে, কারণ পকেট টাকা আছে, পকেট গরম, এখন পকেট গরম কারো কাছে নরম হওয়ার দরকার নাই, যামু হাসপাতাল পিজি হাসপাতালে চলে যাবো, ঢাকা বাড়িতে চলে যাবো, হ্যাঁ বিভিন্ন জায়গাতে ল্যাবে চলে যাবো, দরকার কি কারে কারে কি শেখবো, কিন্তু টাকার জোর গরিমানা কি করে যায় চলে যায়, কিন্তু আগে আলেম ওলামাগণ দেখবেন ফু দিছে আমি দেখিনি আপনারা দেখেছেন, পানি ভরা দিছে ভালো হয়ে গেছে, জ্বর হয়েছে পানি ভরা দিছে ভালো হয়ে গেছে, কিন্তু এখন এত শিক্ষিত কোরআন হাদিস পড়তেছি, কোরআন হাদিস পড়তেছি, ডক্টরে অর্জন করেছে বাহির থেকে বাংলাদেশের পড়া শেষ, এই হুজুরে দাওয়াত করলাম, দাওয়াত করে 50,000 টাকা হাদিয়া দিলাম, দেওয়ার পর হুজুরে দিয়ে দোয়া করাইলাম, দোয়া করার পরে বৃষ্টি হওয়ার কথা আরো রোদ ঠেড়ায় উঠছে, বৃষ্টির কথা যে আল্লাহ বৃষ্টি দেন এখন বৃষ্টি হচ্ছে, এখন দোয়া করছে হুজুরে দেখা যায় হুজুরে দোয়া করার পরে আরো কি রৌদ্র আরো বাড়ছে, রৌদ্র আরো বাড়ছে, অনেকে বলে থাকে হুজুর এখন হুজুর আর দোয়া কবুল হয় না, কবুল হবে কেমনে, আপনার ঘরে আমার দাওয়াত দিয়ে হয়েছেন মাইন্ড করবেন না, আমি আপনার ঘরে 5 দিন 7 দিন খাই 1 মাস খাই, আপনি দাওয়াত দিছেন, আপনি দাওয়াত দিছেন, আপনার ঘরে হাই আপনার ঘরে হাই, এখন আপনি তো বলতে পারবেন যে আমি আমি যে আমার আমার হুজুরকে ইমাম সাহেবকে হাওয়াইতেছি, কি হাওয়াইতেছি, এটা কি হালালের টাকা না হারামের জিনিস খাওয়াইতেছি, এটা আপনি জানেন, এখন আমি প্রত্যেকের ঘরে খাইতে হবে, সভাপতির ঘরে হাতে হবে, সেক্রেটারি সুৎকা, সভাপতি সুৎকা, বুসকা, এখন আমি তার ঘরে না হাইলে আমার চাকরি, হুজুর বুঝি নামাজের মধ্যে ওই দিন হুতবার মধ্যে আমার কথা কইছিলেন, কারণ আমার ভাই বারবার চাইছে না আপনি আমার কথা বল, এইভাবে ইমাম সাহেব সুদ বুঝ সব ছাইরা দিয়েছে এদিকে এদিকে, তাহলে দেখেন আজকে আমি যার ঘরে খাই আপনি বোঝালেন কি খাওয়াইতেছে, এখন ইমাম আবু হানিফার জায় নামাজা পানির মধ্যে বিছায় কি করতেন নামাজ পড়তে পারতেন, সুবহানাল্লাহ বলি একাদাই নামাজ পড়তে পারতেছেন, শেষ পর্যন্ত এইটার এলখা মশলো কিসের জন্য নামাজ পড়তে পারছে না, তখন স্বপ্নে দেখলো যে উনার স্ত্রী উনার স্ত্রী ভালোভাবে পবিত্রতা অর্জন না করার কারণে ওই স্ত্রীর আতের খানা খাইছে, তো ওই স্ত্রীর আতের খানা খাওয়ার কারণে ওই ইমাম আবু হানিফা আজকে কি করতে পারে নাই, জানাজা নামাজ চাটি পায়ের মধ্যে বিছিয়ে পড়তে পারে নাই, কারণ স্ত্রী ভালোভাবে পবিত্র করে নাই, ওই পবিত্র অপবিত্র অবস্থায় হাত থেকে কি আসছে অপবিত্র আসছে খেয়েছে, এটার কারণে উনি একদিন নামাজ থেকে বন্ধ হয়েছে, এখন চিন্তা করে না একজন ভালো মানুষকে যদি ইমাম সাহেবকে যাই খাওয়ান হুজুরকে যাই খাওয়াইতেছেন টাকা দিতেছেন, এখন এই ভালো খানা হবে এই খানা যদি হারাম থাকে, আল্লাহ নবী বলছেন ও আমার উম্মতেরা জানিয়ে রাখো একটা মানুষ রাত দিন 24 ঘন্টা ইবাদত করতেছে, 24 ঘন্টা আল্লাহকে ডাকতেছে কিন্তু আল্লাহর কাছে তার দোয়া কবুল হইতেছে না, তখন বলি ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য, এই কারণে সে আল্লাহকে ঠিকই ডাকতেছে কিন্তু তার দেহের মধ্যে হারাম আছে, সে হারাম জিনিস খায়, হারাম জিনিস খাওয়ার কারণে সারা রাত্রি ইবাদত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তাহাজ্জুদ গুজরগুলো করতেছে কিন্তু কোন নামাজই তার কি হইতেছে না আল্লাহর কাছে কোন ইবাদত গ্রহণযোগ্য হচ্ছে না, কারণ তার দেহের মধ্যে হারাম, এই কারণে আমাদের হারাম জিনিসগুলো যদি ত্যাগ না করি আপনি হাজি হন গাজী হন দানবীর হন তাহাজ্জুদ পড়লে না হন যতই নামাজি হন কোনো কিছু হবে না, আল্লাহ বুঝার তৌফিক দান করুক সহি সালামতের জন্য কোরআন হাদিস মতে চলার এবং সুদ মুক্ত সমাজে চলার যতদিন বাঁচব এটাই যেন আল্লাহ সন্তুষ্ট থাকে হালাল ভাবে চলার তৌফিক দান করেন সবাই আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।